এটা একটা অবিশ্বাস্যকর ঘটনা। আমি 20 বছর ধরে ডাক্তারি করছি, আমার জীবনে আমি এরকম প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি। অবশ্য ডাক্তারি কেতাবে এরকম 2-4টে উদাহরণ মেলে, কিন্তু স্বচক্ষে দেখা কোটিতে কোটি। রহস্য নিয়েই আমার কারবার, কিন্তু আপনি আমাকেও অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে মনের মতো একটা রহস্য এতদিনে পাওয়া গেল। আপনি গোড়া থেকে সব খুলে বলুন তো। সজারুর কাটা দিয়ে হত্যার কথা আমরা সবাই জানি, ভাবলাম এক্ষেত্রে বোধ হয় কাটাটা হার্ট অবধি পৌঁছয়নি। কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখি এ এক অবাক কাণ্ড। প্রকৃতির খেয়ালে ছোকরা বুকের ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে, আর কাঁটাটা বিঁধেছে বুকের বাঁ দিকে ফুসফুসে। অবশ্য যতক্ষণ কাঁটাটা বিঁধে আছে ফুসফুস থেকে রক্তক্ষরণ হবে না, কিন্তু কাঁটাটা বের করতে গেলে ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হতে পারে। যাই হোক, কাঁটাটা বের করলাম খুব সাবধানে। দেখুন, মাত্র 2 ইঞ্চি বাইরে বেরিয়েছিল, বাকিটা বিঁধেছিল ফুসফুসে। এই নিয়ে আমার সংগ্রহে মোট 4টি এলো। তারপর? তারপর রোগীর বরাত ভালো, ফুসফুসে রক্তক্ষরণ হয়নি, জ্ঞান ফিরল, রোগী বেঁচে গেল। দেখুন দীপাদেবী, আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, আর জীবনহানির কোনো আশঙ্কা নেই। তাহলে আমাকে ওর ঘরে থাকতে দেওয়া হচ্ছে না কেন? দেবাশিসবাবুকে এখন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আপনি সেখানে গিয়ে কি করবেন? তার দেখুন, আমাকে ওখানে থাকতে না দেওয়া হলে কিন্তু আমি সারা রাত্রি এখানেই বসে থাকব। কিন্তু রোগীর ঘরে তো ডাক্তার বা নার্স ছাড়া কারো ঢোকা নিষেধ। দেখুন, আমি বিরক্ত করবো না ওনাকে, আমি এক কোণে বসে থাকবো চুপ করে। আমাকে দয়া করে আমাকে থাকার সুযোগ করে দিন না। অজিতবাবু, এর আগেও আমার হাতে এরকম 2টো কেস এসেছে, কি ভয়ঙ্কর ভাবে সজারুর কাটা দিয়ে। দীপাদেবী, আপনি কি বিবাহিত ব্যোমকেশবাবু? তাহলে আপনি নিশ্চয়ই জানেন মহিলারা কি মারাত্মক রকমের আবেগপ্রবণ হয়। এবার ওই মহিলা যদি রাতে তার স্বামীকে জড়িয়ে ধরে, ওগো আমি তোমার সাথে আর ঝগড়া করব না বলে কান্নাকাটি জুড়ে বসে, তাহলে তো রোগীর হার্ট ফেল হওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, এ মেয়ে বুদ্ধিমতী, এরকম করবে বলে মনে হয় না। বুদ্ধিমতী? আমারও প্রথম প্রথম আমার স্ত্রীকে বুদ্ধিমতী বলি মনে হতো। যাকে, তাহলে মহিলাকে রাতে থাকতে দেওয়া যেতে পারে বলছি। নিশ্চিন্তে নিশ্চিন্তে।
করবো বুঝতে পারছি না। বাবা দাদা আমার জন্য হন্যা হয়ে পাত্র দেখতে শুরু করেছে, তাহলে তো বাড়ির সঙ্গে সম্পর্ক থাকবে না, দাদু কখনো মেনে নেবে না। বেশ, তুমি বলো আমি কবে আসবো। আমি যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে চলে যাচ্ছি, তোমরা আমার খোঁজ করো না। বিটি দীপা, তুমি কার সঙ্গে চলে যাচ্ছ, তার নাম কি? তোমাদের বাপ বেটা দুজনকেই বলছি, যদি বংশের মান রাখতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পাল্টি ঘর থেকে ভালো ছেলে দেখে এই মেয়েকে পাত্রস্থ করো, তা নাহলে কিন্তু সর্বনাশের কিছু বাকি থাকবে না। দীপা, আমার কিন্তু তোমাকে প্রথম দিনেই, কি হলো? আমি আমি আলাদা শোবো। আচ্ছা ঠিক আছে, এখন তো বসো। দেখুন, আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আচ্ছা, তুমি আমাকে যা বলতে চাও নিঃসংকোচে বলতে পারো, এখন বসো। আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? যাকে ভালোবাসো তাকেই বিয়ে করতে পারতে? তার জাত আলাদা, আমার বাড়ির লোক আমার জোর করে বিয়ে দিয়েছে। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন? আমি আপনাকে কোনো রকম বিরক্ত করব না।
একেবারে ছেলে মানুষ, ওর মনে কল্পনা বিলাস আর কিছু নেই। দু একদিন ঘর করলেই দেখবে ও আগের কথা সব ভুলে গেছে। তা আপনার বোনের কথা শুনে তো আমার তা মনে হয় না। মেয়ে মানুষের মুখের কথার কি কোনো দাম আছে? ও স্কুলের মেয়েদের সঙ্গে মিশে এরকম পাকামো শিখেছে, আমরা কখনো ওকে এরকম আশকারা দিইনি। আমি জোর গলায় বলছি দেবাশিস, আমাদের বংশের মেয়ে কখনো এরকম বিপদে কুপথে যাবে না। আপনার ভয় নেই, আমি যা করব খুব ভাবনা চিন্তা করেই করব, কেমন? দেখুন বিজয়বাবু, আমার বিশ্বাস আপনার বোনের এই ভালোবাসা একটু ছেলে মানুষই বশত ছিল, বেশি দিন টেকে না। আচ্ছা, আপনাদের আড্ডা হয় নৃপতিবাবুর বাড়িতে, তাই তো? হ্যাঁ। নৃপতিবাবুর বাড়িতে কে কে আছেন? উনি একলা মানুষ, ওনার পরিবার গত হয়েছে কয়েক বছর হল। বাবু, আপনার ঘুম আসছে না? বাবু, আপনার এমন কি বয়স, আপনি আরেকটা বিয়ে করুন। এক কাপ ওভালটিন দেব? না থাক, আমি একটু বেরোবো, ভোর রাত্রিরে দোরটা খুলে রাখিস। আচ্ছা বাবু। কাল বিকেলবেলা নৃপতিবাবুর বাড়ির আড্ডায় আপনি আসছেন তো? সেরকম কিছু ঠিক নেই। আসুন না, দেখা হবে, চলি। নমস্কার অজিত, এসো রাখাল। চলো। নমস্কার। নমস্কার। তুমি কখন এসেছো? কি স্যার, ঘুম ভেঙেছে? কিছু খাবে? জল খাবে? ঠিক আছে, আমি ওভালটিন নিয়ে আসছি। কেমন লাগছে এখন? ছোকরা তো এই যাত্রা বেঁচে গেল, তবে আরো দু তিন দিন থাকতে হবে হাসপাতালে। ও আচ্ছা, তাহলে আমরা কি একবার দেখা করতে পারি তার সাথে? নিশ্চয়ই, তবে 10 মিনিটের বেশি নয়। 10 মিনিট যথেষ্ট। এক্সকিউজ মি, ওনলি 1 পার্সন এট এ টাইম। দীপা দেবী, আপনি কাল রাত থেকে এখানে আছেন, এবারে ঘন্টাখানেকের জন্য আপনাকে একটু বাইরে যেতে হবে। নমস্কার ব্যোমকেশ বাবু। নমস্কার। আমি ওকে তাই বলছিলাম। আচ্ছা, আমি আধ ঘন্টার জন্য আসছি। আমি আছি ওনার সঙ্গে, চিন্তা নেই। কেমন বোধ করছেন আপনি? কিঞ্চিত ভালো। আমি বিশেষ বিরক্ত করবো না, সামান্য কয়েকটা প্রশ্ন করবো। কালকে সন্ধেবেলা লেকের ধারে আপনি বেড়াতে গেছিলেন? বেড়াতে ঠিক যাইনি ব্যোমকেশ বাবু, তবে গিয়েছিলাম। কেন? আমার এক বন্ধু আমাকে টেলিফোন করেছিল। বলো ভাই,
ভাই আমাকে 1,000 টাকা ধার দিতে পারবে? খুব সমস্যায় পড়েছি, আমি তোমায় সামনের মাসেই পুরো টাকা শোধ করে দেবো। তা তুমি এই কথাটা আমাকে টেলিফোনে বললে না কেন? তাহলে আমি টাকাটা আনতে পারতাম। দেখো এই মুহূর্তে তো আমার কাছে অতগুলো টাকা নেই, তবে ঠিক আছে আমি নৃপতিদার ওখানে যাবে যাব, আমি তোমাকে দিয়ে দেবো, কেমন? বেশ ভাই আসি তাহলে, তুমি যাবে তো? না আমি একটু বসি, সুন্দর হাওয়া দিচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও। আপনার পেছন দিকে আপনি কাউকে দেখেছিলেন? না। আপনার হৃৎপিণ্ড যে বুকের ডান দিকে সে কথা আপনার স্ত্রী জানেন নিশ্চয়ই? ও বোধহয় জানে না। জানে না? না। আপনার বন্ধুরা জানেন? ভোমকেশবাবু আমার সেভাবে বন্ধু নেই, তবে সহকর্মী আছেন। তারা জানে? না। নৃপতিবাবুর বাড়ির আড্ডায় আপনার যাদের সাথে দেখা হয় তাদের মধ্যে কেউ? না ব্যোমকেশবাবু। কেউই জানে না? না না, আমার বাবা আর ডাক্তারবাবু জানেন। যশিসবাবু এমন কেউ আছে আপনার মৃত্যু হলে যার সুবিধা হবে? আচ্ছা ব্যোমকেশবাবু, এই ব্যাপারটা আপনার কি মনে হয় কোনো পাগলের কাজ? হ্যাঁ পাগলের কাজও হতে পারে, আবার পাগল সাজার চেষ্টাও হতে পারে। সেটা কীরকম? ধরুন পাগল সাজলে, এই যেমন আপনি, এক একটি চলচ্চিত্রে এক এক রকম সেজে আমাদের মন্ত্রমুগ্ধ করে দেন, সেরকমই কেউ পাগল সেজে থাকলে খুনের দায় থেকে নিষ্কৃতি পাওয়া যায়, বড় জোর পাগলা গারদে পুরে দেবে, ফাঁসি হয় না। আপনারা দেবাশিসবাবুর বন্ধু, স্বাভাবিকভাবেই তার জীবন সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছুই জানেন। দেবাশিসবাবুর সঙ্গে আমাদের বেশি দিনের পরিচয় নয়। হ্যাঁ, একমাত্র প্রবাল ওকে আগে থেকে চিনত, ওর সঙ্গে এক ক্লাসে পড়েছি, আলাপ ছিল, বন্ধুত্ব ছিল না। ঠিক যেন একটা মেজর কর্ড আর একটা মাইনর কর্ডের পার্থক্য, সামান্য হেরফের, বন্ধুত্ব নয় আবার আলাপও বটে। অসৎবাবু ছিল না, স্কুল পাশ করে ও দিল্লিতে চলে গেল, তারপর ওর সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি, তারপর এই মাস দুই আগে, তারপর এখানেই দেখা। কাল রাত 8টা নাগাদ আপনি দেবাশিসবাবুকে ফোন করেছিলেন? হ্যাঁ, এখান থেকে নিপতিদার টেলিফোনই ব্যবহার করেছিলাম, আসলে আমরা সকলেই ব্যবহার করি দরকারে। কাল আমরা সকলে একসাথেই ছিলাম, শুধু দেবাশিস আসেনি, তাই আমি ফোন করেছিলাম। বেশ, আপনি যখন কাল রাত্রে দেবাশিসবাবুকে লেকে ফেলে চলে আসছিলেন তখন কাউকে দেখেছিলেন আশেপাশে? না। দেখেননি? না। বিজয়বাবু, আপনার বোনের আইবুড়ো বেলার বই খাতা জিনিসপত্র নিশ্চয়ই এখন এ বাড়িতেই আছে? হ্যাঁ, কেন বলুন তো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দীপাদেবী লেখাপড়া কতদূর শিখেছেন? স্কুলের পড়া শেষ করেছে, তবে কলেজে আর দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা চা খাবেন? হ্যাঁ অবশ্যই, একটু হলে মন্দ হয় না। কি রাখাল অজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু চিনি বেশি দিও। হ্যাঁ আচ্ছা, আমি চায়ের ব্যবস্থা করছি। বেশ বেশ বেশ। বাবা কি হলো? বাড়িতে হেমেন, অচিন্ত, শৈলজা, বুদ্ধদেব, নিদেন পক্ষে একটা শরৎচন্দ্রেরও বই নেই, কিরকম গোঁড়া পরিবার একবার ভাবো।
এলে? এটি একটি অটোগ্রাফের খাতা, আর এতে একটি কবিতার ভগ্নাংশ লেখা আছে। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝারো মেঘ ঝলকে, আর বাকি সব পাতাগুলি ফাঁকা। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝারো মেঘ ঝলকে। কে লিখেছে এই কবিতা? তিনি নৃপতিবাবুর বাড়ির আড্ডার একজন নিয়মিত সদস্য। দেখি, সত্যান্বেষণের পথ বড়ই দুর্গম অজিত। কোথায় কোন কানাগলির মধ্যে দিয়ে যে সত্য তোমার সামনে এসে দাঁড়াবে সে কে বলতে পারে? সত্য, তুমি হঠাৎ করে, তোমার নাকি শরীর খারাপ? মানে আজ একটু শরীরে বল পেয়েছি, কাল পর্যন্ত যা, তো এখন একটু দুর্বলতা মতো আছে আর কি, বুঝতে পেরেছো? ছাতি, তুমি এরকম কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলে যে? না বলে এসে অসুবিধে করলাম? না, কি বলছো, তোমার তোমার বাড়ি, তুমি এলে অসুবিধে কেন হবে? অজিত, অজিত এসো। সত্য, আমরা একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসছি। হ্যাঁ, তুমি অনেক দূর থেকে এসেছো, তো একটু বিশ্রাম নাও, কেমন? বৌঠান ভালো? এসো 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 এসো। শোনো অজিত, এই রহস্যের উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সত্যর সামনে দাঁড়ানো যাবে না। তারপরেও দাঁড়াতে পারবে? হ্যাঁ, সে পারবো। কি করে? বিয়ে তো করলে না ভাইয়া, করলে বুঝতে। বুঝেছি, এবারের করণীয়টা কি? একটা ফাঁদ পাততে হবে, শুধু একটাই প্রশ্ন। আবার কি? নৃপতি লাহা নামে ভদ্রলোকের বাড়িতে নিয়মিত, মানে প্রায় রোজ যারা আড্ডায় বসেন তাদের আপনি চেনেন? হ্যাঁ, ওনাদের সকলেই আমার দাদার বন্ধু। এরা তো আপনার বাপের বাড়িতেও যাতায়াত করেন? কোনো কাজকর্ম থাকলে যান। নৃপতি লাহা যে বিপত্নিক সে কথা কি আপনি জানেন? শুনেছিলাম যেন। এদের মধ্যে কে কে বিবাহিত জানা আছে আপনার? না, সম্ভবত কেউই বিবাহিত নন। প্রবাল গুপ্ত কি বিবাহিত? না বোধ হয়। বিবাহিত? সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। আমি জানতাম না। কপিল বসু কেমন লোক? ভালোই। ওর সম্পর্কে কোনো কুৎসা শুনেছেন? না। সুজন কুমারের অভিনয় আপনার কেমন লাগে? বেশ ভালো। কেমন লোক উনি? দাদার বন্ধু যখন ভালোই হবেন। আর খড়গ বাহাদুরের খেলা দেখেছেন? না, তবে রেডিওতে কমেন্ট্রি শুনেছি। কমেন্ট্রি শুনেছেন। এবার আমার শেষ প্রশ্ন, আপনার স্বামীর হৃদযন্ত্র বুকের কোন দিকে? ডান দিকে। হ্যাঁ, আপনি জানেন? জানি। কিভাবে? আশ্চর্য ব্যাপার, স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করার সময় দেখলাম, অবাক কাণ্ড, তোমার স্বামীর পিণ্ডটি বুকের ডান দিকে। মিরাকিউলাস ব্যাপার। বেশ, আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আপনার স্বামীর কাছে যেতে পারেন। ধন্যবাদ। All reactions as expected.
এই সজারুর কাঁটার ব্যাপারে আমি একটা থিওরি খাড়া করেছি। ধরে নিন আমি একজন অজ্ঞাত কুলশীল বিশ্ববিচ্ছিন্ন বদ্ধ উন্মাদ, যাকে আপনারা আদর করে পাগল বলে থাকেন। আমি মানুষ মারি, খুনি। আমার নেই কোনো স্বার্থ, কোনো গোপন অভিসন্ধি, কোনো প্রাপ্তির বাসনা। আমি অযৌক্তিক, আমি অকারণ। মানুষ মারতে আমার বড় ভালো লাগে। অবিরাম, অবিশ্রান্ত, অনন্ত মৃত্যুযজ্ঞের আমি পুরোহিত। আমার অস্ত্র ভিন্ন, নব্য, অত্যাশ্চর্য, সজারুর কাঁটা। আমি জোগাড় করার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। আপনারা আপাতত এটাকেই সজারুর কাঁটা বলে ধরে নিন। যাই হোক, প্রাতে কিংবা বৈকালিক ভ্রমণের ঢঙে আমি বেরিয়ে পড়ি রাস্তায়। দেখি ভিক্ষাপাত্র হাতে বসে আছে এক ভিখিরি, একটি প্রাণ। আমি কেড়ে নিই আপন খেয়ালে, বিশ্বাস করুন আমার নেই কোনো স্বার্থ। তারপর আরেকটি দিন, অন্যান্য প্রত্যেকটি দিনের মতোই আরেকটি দিন। আমি রাস্তায় দেখে ফেলি একজন মজুরকে। আমার নেই কোনো গোপন অভিসন্ধি। প্রকৃতি আপন খেয়ালে প্রাণ, আমি আপন খেয়ালে নাশ। তারপর একজন দোকানদার। আমার নেই কোনো প্রাপ্তির বাসনা, আমি অযৌক্তিক, আমি অকারণ। মানুষ মারতে আমার বড় ভালো লাগে। ওকে, আপনারা বলবেন দেবাশিস, সে দেবাশিস, সুভাশিস, স্নেহাশিস যেই হোক না কেন, একটি প্রাণ তো বটে। উদাস কেন, কেন বিষণ্ন মুখশ্রী? এসো, তোমার বিষাদের আমি চির বিনাশ ঘটাই। আমার নেই কোনো স্বার্থ, আমি অযৌক্তি, আমার লাগে না কোনো কারণ, আমার লাগে না কোনো মোটিভ। দেখুন, চারবারই অস্ত্র হচ্ছে সজারুর কাঁটা। অর্থাৎ হত্যাকারী জানাতে চায় যে সবকটা হত্যাই একই লোকের কাজ। এখন আমার প্রশ্ন হচ্ছে, হত্যাকারী কে? তার মানে আপনি বলতে চাইছেন হত্যাকারী আমাদের মধ্যেই কেউ একজন? হতে বাধা কোথায়, হতেই পারেন। যেমন আপনি নিজেই হতে পারেন নৃপতিবাবু, তারপর ধরুন কপিলও হতে পারে, আবার সুজন কুমারেরও হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। খড়গবাহাদুর, আপনি বা বাকি থাকেন কেন, এমন কি প্রবালবাবুর মতো একজন গুণী মানুষও হতে পারে। বিজয়বাবু, আপনিও হতে পারেন। আবার 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 কোনো একজন অজ্ঞাত কুলশীল বিশ্ববিচ্ছিন্ন বদ্ধ উন্মাদও হতে পারে। মনে করুন দেবাশিসবাবুর কোনো গুপ্ত শত্রু আছে, যে দেবাশিসবাবুকে খুন করতে চায়। কিন্তু প্রথমেই যদি সে দেবাশিসবাবুকে খুন করে তাহলে ধরা পড়ার ভয় বেশি থাকে। তাই প্রথমে ভিকিরি, তারপরে মজুর, তারপর দোকানদার, তারপর দেবাশিসবাবু। মনে হবে একজন বিকৃত মস্তিষ্কের লোক মনের বিকারে একটার পর একটা খুন করে চলেছে। কিন্তু দেবাশিসবাবুই যে তার মূল লক্ষ্য, সে বনিতা করার জন্য এতগুলো মানুষকে মেরে ফেলছে, সেটা কারো মনেই হবে না।
এরপর যদি আরো একটা খুন হয়? এই সজারুর কাঁটা দিয়েই তখন কি আর এ কথা বলা যাবে যে দেবাশিস বাবুই খুনির প্রধান লক্ষ্য ছিল? তখন কি আপনার এই থিওরি খাটবে? না, তাহলে অন্য রাস্তা দেখতে হবে। ব্যোমকেশ বক্সি, হ্যাঁ বেশ, আমি একলাই আসছি। বেশ, টোপ গিলেছে, এত তাড়াতাড়ি ওষুধ ধরবে আমি ভাবিনি। চলো চলো। আমি অনেকদিন চিনতাম, একটা সিগারেট হবে? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তোমার ঘুঘু বধিব পরাণ। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে পরাণে আমার ঝঞ্ঝারো মেঘ ঝলকে। আমি জানতাম আমাকে খুন করার চেষ্টা করে আপনি প্রমাণ করবেন যে দেবাশিস আততায়ীর প্রধান লক্ষ্য নয়। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না, তাই তো? কি যাতা বলছেন আপনি? যে রাত্রে ভিকিরিকে খুন করা হলো সে রাত্রেই দীপার ফুলশয্যা। সমাপতনটা কি খুবই আকস্মিক? কি বাজে কথা বলছেন আপনি! নিজের বিবাহের কথা গোপন রেখে একটা বড় ঘরের মেয়েকে গান বাজনার জালে ফাঁসানো, তারপর তারই স্বামীকে খুন করার চেষ্টা, এমন নোংরা মন নিয়ে আপনি সঙ্গীতের সাধনা করেন কি করে? আপনার এই হাতে আর পিয়ানো বাজাবেন না প্রবলবাবু, মা সরস্বতী খুব রাগ করেন। রাখাল, প্রবাল গুপ্তের মতো একজন সঙ্গীত শিল্পী এমন একটা কাজ করেছেন, ভাবলেও অবাক লাগে। দেখো সত্য, ফ্রয়েড একবার বলেছিলেন যে শিল্পীদের জটিল মনস্তত্ত্ব বোঝা এমনকি মনস্তত্ত্ববিদদেরও কম্য নয়। আচ্ছা, দেবাশিস বাবুই যে হত্যাকারীর শেষ লক্ষ্য সে বিষয়ে তুমি নিশ্চিত হলে কি করে? ভিকিরি থেকে শিল্পপতি, এর চেয়ে উঁচুতে না যাওয়াই স্বাভাবিক। আর তাছাড়া নৃপতিবাবুর বাড়ির আড্ডায় যারা যেত তারা ছাড়া দেবাশিসের বিশেষ ঘনিষ্ঠ আর কেউ ছিল না। ফ্যাক্টরির লোকেরা তাকে ভালোবাসে, ফ্যাক্টরিতে আজ পর্যন্ত একবারও স্ট্রাইক হয়নি। দীপার বাপের বাড়ির মোড়া সাবেকি চালের জন্যে অনাত্মীয় পুরুষদের সাথে মেলামেশার স্বাধীনতা তার ছিল না। সে মেলামেশা করতে পারত একমাত্র তার দাদার বন্ধুদের সাথে, অর্থাৎ তার গুপ্ত প্রেমিক তার দাদার বন্ধুদের মধ্যেই একজন। এবার নৃপতির আড্ডায় যারা আসত তাদের সঙ্গে দেবাশিসের আলাপ মাত্র দু মাসের। শুধুমাত্র একজনের সাথে তার স্কুল থেকে চেনা জানা ছিল, সে হলো প্রবাল গুপ্ত। তাই ওর ওপর আমার সন্দেহ যায়। বাকিদের আমি বাজিয়ে দেখেছি। নৃপতির একটা স্ত্রীলোক আছে, সুজন মিত্র ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। খড়গ বাহাদুর আর কপিলের জীবনে নারী ঘটিত কোনো ব্যাপার নেই। খড়গ হচ্ছে জুয়ারি আর কপিল আদর্শবাদী ছেলে, পৃথিবীর থেকে বেশি আকাশেই তার মন বিচরণ করে।
একটা ব্যাপার কি জানো সত্য, যারা জন্ম থেকেই গরিব দারিদ্রে তাদের কোনো লজ্জা নেই, কিন্তু যারা আগে বড় মানুষ ছিল পরে পরিস্থিতির ফেরে গরিব হয়ে গেছে তাদের মনোক্লেশ বড় দুঃসহ। প্রবাল গুপ্ত হচ্ছে এমনই একজন মানসিক অবসাদে ভোগা শিল্পী, বুঝলে? বাপ মারা যাওয়ার পর প্রবাল দারিদ্রের দারুণ দুঃখ ভোগ করেছিল। তার লোভী ঈর্ষালু প্রকৃতি দারিদ্রের চাপে চতুর্গুণ লোভী ও ঈর্ষালু হয়ে উঠল। হ্যাঁ, গান গেয়ে সে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পেরেছিল বটে, কিন্তু তার প্রাণে সুখ ছিল না। তার উপর একটি রুগ্ন মরণাপন্ন মেয়েকে বিয়ে করার ফলে তার জীবন আরও দুর্বহ হয়ে উঠল। যদিও স্ত্রী মারা যাওয়ার আগেই কিন্তু প্রবাল দীপার জন্যে ফাঁদ পেতেছিল, সে জানত যে কোনোভাবে যদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার জন্য সে দীপাকে রাজি করাতে পারে তাহলে আপাতভাবে না হলেও অদূর ভবিষ্যতে দীপার বাপ ঠাকুরদা তাকে ফেলে দিতে পারবে না, আর দীপার সম্পত্তি পেলে প্রবালের অবস্থা ফিরে যেত। দীপা পালাতে গিয়ে ধরা পড়ল, তাই সাত তাড়াতাড়ি দেবাশিসের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। ফলত হিংসে প্রবালের বুকের মধ্যে আগুন জ্বলতে লাগলো। ও ঠিক করলো দেবাশিসকে খুন করে তার বিধবাকে বিয়ে করবে। দীপা তখন স্বাধীন, বাপের বাড়ির শাসন আর থাকবে না। দীপাকে বিয়ে করলে দেবাশিসের সম্পত্তিও তার হাতে থাকবে, একই সঙ্গে রাজকন্যা এবং রাজত্ব। প্রবাল জানত দেবাশিসের আর কেউ নেই, কিন্তু প্রথমেই দেবাশিসকে খুন করে দীপাকে বিয়ে করলে সব সন্দেহ তার উপরই গিয়ে পড়বে। তাই শুরু হলো এই সজারুর কাঁটার নাটকীয় খেলা। তিনটে মানুষ বেঘরে প্রাণ দিল সত্য। সেদিন খড়্গবাহাদুর যখন নৃপতিবাবুর বাড়ির টেলিফোন থেকে দেবাশিসের সঙ্গে কথা বলছিল, প্রবাল বুঝল এই সুযোগ। দীপা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে প্রবাল গুপ্ত দেবাশিসকে খুন করে তাকে হস্তগত করার মতলব করেছে। মেয়ে মানুষের বুদ্ধি তো, বঙ্কিম বলেছেন, কখনো অর্ধেক বই পুরা দেখিলাম না। তাই বুঝি? আরে আমি তোমায় বলছি না। শোনো, দীপার কোনো দোষ নেই, ওরকম একজন সহজ স্বাভাবিক মেয়ে, তাকে যদি খাঁচার পাখির মতো বন্দি করে কেউ রাখতে চায় সে তো উড়ে পালাবার চেষ্টা করবেই। একদম ঠিক কথা, একদম। আর শোনো, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন? এই সেরেছে, টেলিফোনটাও খারাপ হয়ে পড়ে আছে, একটা কোনো খবর পাচ্ছি না, নানান রকম দুশ্চিন্তা হচ্ছে, তাই আমি পড়ি কি মরি করে চলে এলাম। সত্য সত্য আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। এরকম একটা ইন্টারেস্টিং কেস হঠাৎ করে চলে এলো, সেটা ছেড়ে দিয়ে আমি ওই ঘাটশিলায় তোমার পিস্তুতো বোনের মাস্তুতো বোনের পাকা দেখার নেমন্তন্ন খেয়ে আমার পোষাতো না সত্য। আচ্ছা, আমি তোমায় কথা দিচ্ছি, বিয়ে তো ঠিক হয়েছে, বিয়ের সময় একদম তলপি তলপা বেঁধে এক মাসের জন্য ওখানে গিয়ে পড়ে থাকবো, কেমন? সত্য, হ্যাঁ ভুল হয়ে গেছে। ভুল হয়নি, তোমার মন যেটা চেয়েছে তুমি সেটাই করেছো, এক নবদম্পতি জীবনকে বাঁচিয়েছো, এতেই আমার আনন্দ। বলছি বঙ্কেশ, তোমার কি ডেথ সার্টিফিকেট লিখিয়ে আনবো? না দরকার নেই, অলৌকিক হলেও আমি এখনো জীবিত এবং অক্ষত। যাক, একবার তাহলে একটু বাইরে এসো, দেবাশিস বাবু এসেছেন। আসছি ঠাকুরপো। যাক বাবা, মজা গেছে। আর শোনো, আর কোনোদিনও যদি তুমি আমাকে মিথ্যা কথা, আমি কি পাগল, আমি কি উন্মাদ, তিন সত্যি করে বলছি এবার থেকে, শুধু সত্য সত্য আর সত্য। একবার আর বলবেন না, সেদিন বোমকেশ যেভাবে প্রবাল, আরে কি ব্যাপার দেবাশিস বাবু, বাহ আপনি অল্পদিনই বেশ সুস্থ হয়ে উঠেছেন, বেশ ভালো লাগছে, আপনি বসুন, দাঁড়ালেন কেন? না আসলে আমি আজকে ঠিক বুঝতে আসিনি, অনেকগুলো জায়গায় যেতে হবে। আমি আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি, আগামী রবিবার সন্ধ্যাবেলা কিন্তু আমার বাড়িতে আসতে হবে, কেমন? নিমন্ত্রণ? আচ্ছা বেশ, তা আপনার চশমাটা, চশমা, ও
কিছু না, বুঝলাম নিমন্ত্রণ, কিন্তু উপলক্ষটা কি জানতে পারি? উপলক্ষ তা আপনাকে বলতে দ্বিধা নেই, আসলে ওই দিন আমার সত্যিকারের ফুল শয্যা। ও ও নমস্কার, আপনি নিশ্চয়ই বৌদি? সত্যি আপনি ভাগ্যবতী, ওনার মতো স্বামী পেয়েছেন। সে আর বলতে, হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেশ দেবাশিস বাবু, আমরা সবাই মিলে তাহলে অবশ্যই যাব। আচ্ছা আপনি দাঁড়িয়ে না থেকে বসুন না, সত্য পুরীর আমাকে একটু বলো না চা করতে, বসুন বসুন। তার সাথে কিছু একটা যদি, হ্যাঁ কিছু একটা দাও না, প্রথমবার এসেছেন দেবাশিস বাবু আমাদের বাড়িতে, বসুন বসুন, সিগারেট নিতে পারেন আপনি। আচ্ছা আপনি কি অজিতের লেখাপত্র কিছু পড়েছেন? না আসলে সেভাবে পড়া হয়নি। এই আপনারা যদি না পড়েন তাহলে আমার বই চলবে কি করে? না না আমার সব তো দুটো বানিয়ে।